আমার এগুলো সরু চাকলি হয়েছে মোট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিজ লাইফ। অদিতিজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে 15ই জানুয়ারি, রবিবার। তো আগের দিন লেবাটানা হয়ে গেছিলো, বলছিলাম যে মানে 3 দিন ধরে বা আমাদের পুজো করা হয়। তো আজকে সকালে পুজো হবে, কালকে রাত্রে হয়েছে, আজকে সকালে হবে, আবার পরের দিনও সকালে হবে। তো সকালে পুজো মানে সকালে যা কাজকর্ম থাকে সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে কি করলাম, স্নান সেরে পুজোর জোগাড় করতে বসেছি। আর ছেলেকে বলছি কালকে কোথায় কোথায় লেবা টানা হয়েছে একটু বন্ধুদের দেখিয়ে দে, বলতে ছেলে ক্যামেরা নিয়ে এই যে বাইরে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকে সারাদিন কী কী হয় আমাদের। তো ছেলে প্রথমের দিকে মানে বাড়ির সামনে থেকে মন্দির পর্যন্ত দেখিয়ে দিল, তারপরে এখন এই যে রাস্তার দিয়ে কত দূর টানা হয়েছে সেটাই নিয়ে যাচ্ছে ক্যামেরা। তো ক্যামেরা করছে পুরো ক্লোজ করে, একটু দূর থেকে করলেই হতো। তো এটা কলপার পর্যন্ত করা হয়েছে, আমাদের যেখানে কল আছে জলকল সে পর্যন্তই টানা হয়েছে। তো প্রত্যেক বছর এত দূর পর্যন্তই টানা হয়, সেটা কালকেও বলেছিলাম, আবার আজকে বলছি। নিত্য দিনের এত কাজকর্ম এখন চলছে যে সারাদিন কাজকর্ম করার পরে রাত্রে আর ভিডিও এডিটিং করতে ইচ্ছে করে না, ঘুম পায়, এত ঘুমিয়ে পড়ি, সেই জন্য সমস্ত ভিডিও জমা হয়ে গেছে আর মানে কি বলবো, আর এডিট করা হয়নি, সেজন্য এখন পরে পরে এডিট করে সব আপনাদের দিচ্ছি। তো যখনই যে জিনিস দিলে ভালো হয় জানি, কি করব বলুন তো, একার হাতে এত কিছু করে না ভীষণ টায়ার্ড হয়ে যাই, আর করতে ইচ্ছে করে না রাত্রে, রাত জেগে এডিট করতে মানে আর ইচ্ছে হয় না আর কি। তো আমি পুজো সেরে টেরে তারপরে এই যে রান্না করতে চলে এসেছি টিফিন করে নিয়ে। তো আজকে বানিয়েছি আপনার পনির দিয়ে আলু ফুলকপি মটর দিয়ে ঝোল বানিয়েছি, আর ওইদিকে উচ্ছে ভাজা আর বিনস আলু ভাজা করব, ওটা হালকা করে সেদ্ধ করে নিয়েছি, আর উচ্ছাটাতে লবণ মাখিয়ে রেখেছি কেটে। আর তো আগে আমার এটা রেডি হয়ে গেছে পনিরের তরকারিটা, আর তারপরে একটা একটা করে ওইগুলো করে নিব। তো যেহেতু ছেলে চলে যাবে কালকে, তো আজকে ভাবলাম একটু পনির নিয়ে এসে বানাই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন 7:30 বাজতে যায়, মানে 6:55 হয়ে গেছে। তো দুপুরে রান্না সারতে প্রায় 2:30 বেজে গেছিলো, তারপরে সবাই মানে ওদের খেতে দিয়ে আমি সমস্ত এই যে পেছনে দেখতে পাচ্ছেন চেয়ারে জামা কাপড়গুলো সব বাইরে মেলানো ছিল, উলট পালট করলাম। রোদ তো সেরকম হয়নি কয়েকদিন, হালকা হালকা হচ্ছে সেই জন্য। তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, করে এতটা টায়ার্ড লাগছিল যে 10 মিনিট শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে আবার 4:00 উঠে পড়ে আবার বাসন ধুলাম, কড়া ধুলাম, 2 কড়া রান্না করেছিলাম, তারপরে গ্যাস ট্যাস মুছে ঘর ঝাঁট দিয়ে সন্ধে জ্বাললাম, তার আগে ওগুলো তুলে নিয়েছিলাম মানে রেস্ট নেওয়ার পরে, উঠে পড়ে সমস্ত কিছু তুলে নিয়ে তারপরে বাসন টাসন মেজে ঝাঁট দিয়ে সন্ধে জেলে, তারপরে ভীষণ যেন অলসতা লাগছে, কি ঘুম পাচ্ছে, হাই উঠছে, কি জানি অ্যাসিড করে গেল না কি জানি বুঝতে পাচ্ছি না, ভীষণ হাই উঠতে সে চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু কাজ আমার প্রচুর পড়ে আছে, এতগুলো জিনিস পাট করে করে প্লেসমেন্ট করতে হবে। তারপরে কালকে ছেলেকে দিতে যাব, ওর ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি, তারপরে কাল থেকে চাল ভেজানো ছিল, সেটা বরকে বলতে দুপুরবেলা ও মিক্সিতে পেস্ট করে দিয়েছে, কিন্তু নারকেলটাও ভেঙে দিয়ে গেছে, কিন্তু ওটা বানাতে হবে, ওই সরু চাকলিই বানাবো ভাবছিলাম, কালকে ছেলে চলে যাবে, আজকে অনেক রকম একটু বানাবো কিন্তু একটু সময় করতে পারছি না, অত রকম আইটেম করে তারপরে কখন কি করবো, ওর ব্যাগপত্র গোছাতে হবে, সেলাই মেশিনে বসার আছে, ওর জামার ব্যাচ টেচ লাগাতে হবে স্কুল ড্রেসে, তো কখন যে কি করব কিছু খুঁজে পাচ্ছি না, টাইম চলে যাচ্ছে, হুড় হুড় করে 7:00 একটু লাতকে আধ ঘন্টার মতো শুয়ে পড়েছিলাম, এত অলসতা লাগছে, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, কি ঘুম পাচ্ছে, তো কাজ এত কাজ পড়ে আছে কখন করবো, আমি মাথা ঘুরছি, আমার 7টা তো বেজে গেল, আপাতত ওর মানে প্যাকিংটা করতে হবে, আবার কালকে মকর পূজা আছে, ঠাকুরকে মকর দিয়ে ঠাকুর তুলে মানে মানে পুজো করে ঠাকুর সিংহাসনে তুলে দিয়ে তারপরে বেরোতে পারবো, 10:30-10:30 11টার মতো বেরোতেই পারবো না ওকে নিয়ে, ও আর কালকে গিয়ে স্কুলটা ধরতে পারবে না, একদম মঙ্গলবার থেকে যাবে, তো কালকে গিয়ে ওর বেডিংপত্র কিনতে হবে ওখানে গিয়ে, এখান থেকে এত কিছু বয়ে নিয়ে যাব না, কারণ এখান থেকে বয়ে নিয়ে যাওয়া মানে আবার সব গাড়ি ভাড়া করতে হবে, তো তার থেকে সেখানেই সব কিছু কিনে দেবো, তো এরকমই প্ল্যান আছে। তো কালকে খুব ভোরে উঠতে হবে, উঠে পুজো মানে কালকে মকর পুজো মানে অনেক মানে পুজোর জোগাড়টা করতেই প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে, তো সকাল সকাল স্নান সেরে ওগুলো করতে হবে। তো আজকেই এতগুলো কাজ কখন করবো জানি না, কয়েকদিন মেশিনে বস বস করে বসারই সময় হচ্ছে না,
আর এই যে 3-4 দিন ধরে এই জামা কাপড়গুলো মানে কেচেছিলাম, তারপরে রোদের জন্য তো মানে মোটা মোটা সব সোয়েটার জ্যাকেট সব আছে, তো রোদ সেরকম হচ্ছে না বলে রোজ একটু করে বের করে বের করে আজকে মোটামুটি এতগুলো শুকনো হয়েছে, এখন ওই যে খাটের এতে মেলানো আছে। তো যাই হোক, ওগুলো সব পাট করতে হবে। আগে চলুন খাওয়ারটা করে নিই। বর আজকে মানে ওটা বেটে রেখে দিয়ে গেছে, তো আমি নারকেলটা কুড়িয়ে নিয়ে আগে খাওয়ারটা বানিয়ে নিই, বানিয়ে রেখে দিয়ে এগুলো গোছাবো, ওর ব্যাগ গোছাবো, সময় পেলে সেলাই মেশিনে বসবো, তারপরে গিয়ে বাকি কথা হবে, যা হবার কাজ হবে। মানে আমার এক্ষুনি এখন এত ঘুম পাচ্ছে যে কি বলবো। চলুন তাহলে আমি ঝটাপট কাজগুলো সেরে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে একটু কথা বলছি। A few moments later. তো এই যে আমার নারকেল কোরানো হয়ে গেছে, একটা নারকেলের মালা দেখলাম একটু মাঝখানে খারাপ বেরিয়েছে, সেই জন্য আবার একটা কোরাতে হলো, তো অনেকটাই নারকেল কোরানো হয়ে গেল। আর এই যে চালবাটা তো বড় রেডি করে রেখে গেছি। তো বন্ধুরা, আমার রাতের খাওয়া রেডি হয়ে গেছে, এখন 7:30 থেকে লেগেছিলাম, 1 ঘন্টায় হয়ে গেছে, 8:30-টার মধ্যে সব হয়ে গেছে, হয়ে ধোয়া ধুয়েও হয়ে গেছে। তো দেখে নিন আমি কী কী বানিয়েছি। আমার এগুলো সরু চাকলি হয়েছে, মোট 14টার মতো হয়েছিল, তো দুটো খাওয়া হয়ে গেছে, আর এই তোমার হচ্ছে 15টা হয়েছিল, সরি ভুল বলছি, তো এখন 13টা আছে, আর 5টা লাস্টে পাটি সাপটা বানিয়েছি। ভাবলাম একটু আর একটু কিছু করে নিই, আর কি বানাবো এখন, তো এটা দিয়ে যা হতো সেটাই বানিয়েছি, পাটি সাপটাই বানিয়েছি। এই যে নারকেলটাকে একটু গুড় দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম, নিয়ে পাটি সাপটা বানানো হয়ে গেছে, আর এই যে সরু চাকলি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার হাতের পাটি সাপটা সরু চাকলি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু চলুন এখন রুমে যাই, রুমের অনেক কাজ আছে, জামা কাপড়গুলো গোছাবো, তারপরে ছেলের ব্যাগপত্র গোছাতে হবে, তারপরে গুছিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলছি। তো চেয়ারে যত জামা প্যান্ট ছিল সেগুলো সমস্ত গুছিয়ে প্লেসমেন্ট করে ছেলের ব্যাগটা পুরো গোছানো হয়ে গেছে, তারপরে এই যে যতগুলো জিনিস সেলাই করতে হবে সেগুলো নিয়ে যে মেশিনে বসেছি, এখন ছেলের স্কুল ড্রেসে ব্যাচটা লাগাচ্ছি, তো একটা একটা করে সমস্ত জিনিসগুলো সেলাই করে নিই। তো বন্ধুরা, এখন 11:30 বাজে, রাত্রি 11:30, এইসবই সেলাই মেশিন থেকে উঠেছি, তো ছেলের যেগুলো নিয়ে যাবে তার কিছু কিছু জিনিস, ওর স্কুলের ড্রেসে ব্যাচ লাগানো আর ওর কিছু কিছু ড্রেসের একটু সেলাই খুলে গেছিলো, সেগুলো সব কমপ্লিট করে দিলাম। প্যান্ট, স্কুলের প্যান্টগুলো ভালো আছে, বাট এখন সেলাই ধরে দিচ্ছি, ওখানে যদি বাই চান্স খুলে যায় তখন সমস্যায় পড়ে যাবে। তো সমস্ত কিছু সেলাই করে কমপ্লিট করে দিয়েছি, ব্যাগটাও মোটামুটি গোছানো হয়ে গেছে। তো ওরা খেয়ে বাপ ছেলে শুয়ে পড়েছে, চলুন আমিও একটু খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো শুভরাত্রি, টাটা।